হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি কচু ও কাচকি শুটকি দিয়ে মজাদার কুমড়ো পাতায় পাতুরি তৈরি করা দেখাবো। আশা করি আজকের এই সহজ ও মজাদার রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমরা কিন্তু সবাই একটু ভিন্ন ধরনের রেসিপি পছন্দ করে থাকি, তো আমি সবসময় চেষ্টা করি একটু ভিন্ন রকমের রেসিপি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো চলুন কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয় সেটি দেখে নিই। প্রথমে এখানে আমি হাফ কাপ কাসকি শুটকি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কাসকি শুটকি। এখন এই কাসকি শুটকিগুলোকে আমি ভিজিয়ে রাখবো, তার জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি আর বাটির ভিতরে দিয়ে দিলাম। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি একটি কচু নিয়ে নিয়েছি, এটা অবশ্যই মিষ্টি কচু। আর এই কচুটাকে এখন আমি ধুয়ে ভালো করে এভাবে ছিলে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। খুব সহজেই কিন্তু এই কচুগুলোকে গ্রেট করা যায়, আর মুখও চুলকায় না এই কচুগুলো খাওয়ার সময়। আমার কিন্তু এই কচুগুলো খুবই ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগে। এখন এই কচুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি। মরিচটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন। 1 চা চামচ আদা রসুন পেস্ট। স্বাদ মতো লবণ। লবণ এবং মরিচ এই দুইটি জিনিস আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। 1 চা চামচ জিরা গুঁড়া। 1 চা চামচ হলুদের গুঁড়া। 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আর তেল দিয়ে দিচ্ছি আমি এখন 2 টেবিল চামচ। পরে বাকি তেল আবার দেব। তো এখন এগুলো উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এটা যতটা ভালো করে আপনার মাখা হবে এই পাতুরির টেস্টই কিন্তু ততটাই বেড়ে যাবে। খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। এখন এখানে আমি আবারও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। এদিকে কাসকি শুটকিগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পানিগুলো চেপে ফেলে দিয়ে শুটকিটা একদম শুকনা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই শুটকিটাও খুব ভালো করে মেখে নিতে হবে, তবে বেশি জোরাজুরি করে মাখা যাবে না, আলতো হাতে এটাকে মেখে নিতে হবে। যেহেতু শুটকিটা পানির সাথে ভিজিয়ে রাখার কারণে কিন্তু একটু নরম হয়ে গিয়েছে, সেই জন্য আলতো করে এভাবে মেখে নিতে হবে। এখন এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি মিষ্টি কুমড়ার পাতা নিয়ে নিয়েছি, পাতাটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে একটু চুলার আগুনে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার কারণ একটাই, এভাবে একটু যখন মুড়িয়ে দেব তখন আর ভেঙে যাবে না বা ফেটে যাবে না। এখন সরিষার তেল এভাবে লাগিয়ে দিচ্ছি, দিয়ে মাছ বরাবর ঠিক এরকম করে দিয়ে দিতে হবে। এখন এইভাবে মুড়িয়ে দিতে হবে। এটি বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজার। এখন এইভাবে মুড়িয়ে দিতে হবে। আমি কিন্তু এটা কোনো সুতা দিয়ে বেঁধে দেব না, আপনারা চাইলে বেঁধে দিতে পারেন। আমি এভাবে রেখে দেব, এটা খুলে যাবে না। আমি প্রথমে এইভাবে করেই দিয়ে নিচ্ছি। তো এই পাশটা একটু ফাঁকা ছিল, তো এইভাবে আমি একটু মুখটা লাগিয়ে দিলাম। আমি আরও একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আবারও এভাবে একটু তেল লাগিয়ে নিচ্ছি, আর আমি প্রতিটা পাতা কিন্তু চুলাতে একটু গরম করে নরম করে নিয়েছি। তো তেলটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। আর এখানে আমি সরিষার তেল লাগিয়ে নিচ্ছি। এখন আবারও সেই মাছ বরাবর দিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এটাও আবার খুব ভালো করে এভাবে মুড়িয়ে দেব।
খুব সহজেই কিন্তু এটা মুড়িয়ে নেওয়া যায়, দেখতেই পাচ্ছেন। তো একইভাবে আমি সবগুলো এইভাবে করে রেডি করে নেব। তো সবগুলো রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে দুটি পাতা বড় আর বাকি তিনটা ছোট ছোট। তো ছোটগুলাই কিন্তু অল্প অল্প করে দিতে হবে। তো এদিকে আমি চুলার পরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটাও গরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণে, বেশি না। তেলটা দিয়ে ভালো করে চারিপাশে একটু মাখিয়ে নিতে হবে, মানে লাগিয়ে নিতে হবে এভাবে। এখন সেই কুমড়ো পাতাগুলো এক এক করে এখানে আস্তে করে দিয়ে দেব, আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এই পর্যায়ে কিন্তু খুবই সাবধানে দিতে হবে, না হলে কিন্তু পাতাগুলো খুলে যেতে পারে। তো সবগুলো পাতা কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে, আর চুলার আঁচটা এখন লোতে রেখে 10 মিনিট আমি জাল করে নেব। বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, সেই জন্য লো আঁচে 10 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন উল্টিয়ে দেব, আর এই পর্যায়ে খুবই সাবধানে উল্টিয়ে দিতে হবে, তা না হলে পাতাটা ছিঁড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য সাবধানে এভাবে উল্টিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন তলার পাশটা কিন্তু একেবারে পুড়ে যায়নি, কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ভিতরে। এখন এই পাশটাও এভাবে উল্টিয়ে দিয়ে আবারও 10 মিনিট আমি এভাবে লো আঁচে রান্না করে নেব। এখন আবারও ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে 10 মিনিট একইভাবে আমি জাল করে নেব একদম লো আঁচে। টোটাল 20 মিনিট পরে আমি ফিরে আসলাম, আর এটা রান্না করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পাতার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর ভিতরেও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। চেষ্টা করবেন একদম লো আছে এগুলো রান্না করার জন্য। তো আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো সবগুলো কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এরকম একটা কলার পাতা নিয়ে নিচ্ছি, এখন এই কলার পাতার উপরে আমি এগুলো রেখে দেব। আর আপনারা চাইলে এভাবেও ভাত দিয়ে খেয়ে নিতে পারেন, আবার পাতা থেকে বের করেও খেয়ে নিতে পারেন। তো আমি একটু বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে, আর এটা এখনও গরম, আমি গরম অবস্থায় আপনাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাতাসহ খেয়ে নিতে পারেন, আবার এভাবে বের করে নিতেও পারেন। আর ভিতরে কিন্তু কাঁচা নেই, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।